এই হচ্ছে আমার অ্যারোনা ওই দাঁড়া মানে সে মরা মাছ খাওয়ার খুব ওস্তাদ মানে ডাক দিলেই হবে এই মনে করে নিয়ে আসেন আমি ওদিকে চলে যাই আমার পিছনে পিছনে সারাক্ষণ ছাদে আসলেই মানে পুরো আমার শিকারি খাওয়া 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 এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন একটা মরা মাছ ছিল শেষ করে ফেলে না হাতে হাতে উঠ হাতে উঠ উঠ এই যে মানে মাছ নিচে পড়লেই হইল মাছ যদি কোনো রকম নিচে পড়ে ও এটা সাবাক করে দেয় মরা মাছ তো খাই নিচে কোনো মাছ পড়লেই হইল সেটা হজম করে ফেলায় দূরে সেটুকু দেখায় ফেলায় কোবরা বেশ ভালো দাম দিয়ে কোবরা আনছিলাম একটা ফিমেল খেয়ে ফেলাইছে এই যে আসো আচ্ছা তুমি দেখি পেটে তো দেখি পেটে কিসে আছে দেখি পেটের ভিতরে কি আছে চাল আছে তো তারপরও কেন খাবার জন্য ছটফট করতেছ আর না মাছ নাই আর মরা মাছ নাই তো তোমাকে কিভাবে খাওয়াবো তোমাকে মানে ডাক দিলেই হইল আচ্ছা হাজির পোকার প্যাকেট ঠকাইতেছে পোকা আনছি মাত্র নয়টা বাচ্চা ছিল নয়টা বাচ্চা থেকে বেজি কাক খেয়ে মাত্র খেয়ে সব শেষ করে মাত্র একটা বাচ্চা আছে এই একটা বাচ্চা আর মা ছেড়ে দিছে অবশ্য আমরাই ছাড়াইছি জোর করে তখন কি করব তখন এই ছাদে মশারির ভিতরে রাখতাম মশারির ভিতরে থাকতো যদি বাইরে থাকে তাহলে তো চিল আছে বেজি আছে কাক আছে ওরা নিয়ে যাবে তো মশারির ভিতরে থাকতো এখান থেকে থাকতে থাকতে একদিন মরা মাছ দিছি সুন্দর খাইলো এরকম করে মরা মাছ খাইতে খাইতে এখন সে মরা মাছের পাগল হয়ে গেছে সে এখন ওইদিকে ঘোরাফেরা করতেছে হ্যাঁ দেখুন ডাক দিলে কীভাবে আসে হ্যাঁ হয়েছে আর খাইও না যাও তুমি খাইলে আমার মাছ খাবে কি হ্যাঁ তুমি শুধু সব খাও আমার মাছ খাবে কি হ্যাঁ স্যার খাও না যাও যাও বাটি দিয়ে বসে রয়েছে যাও